আমরা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 47-এ দেশ বিভক্ত হওয়ার পরে আমরা কিন্তু ধর্মতত্ত্ব ভিত্তিক দুইটা ভৌগোলিক উপখণ্ড খণ্ড পেয়েছিলাম। আমরা যখন উনি যখন বাংলাদেশে প্রথম মানে ইস্ট পাকিস্তানে আসলেন, উনি জানতেন আমরা কিন্তু ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, রাষ্ট্রের যে স্বাধীনতা সেটা আমরা ভোগ করি নাই। 1948 থেকে 71 পর্যন্ত যদি অ্যানালাইসিস করেন, আমাদের ইকোনমিক পলিসি, আমাদের প্রত্যেকটা চাকুরি ক্ষেত্রে আমাদের বৈষম্য, আমাদের পভার্টি আমাদের কিন্তু একদম শেষ প্রান্তে নিয়ে গিয়েছিলেন। 80% ইস্ট পাকিস্তানে কিন্তু পভার্টি লেভেলের নিচে ছিলেন এবং আমাদের সরকারি লেভেলে নীতি নির্ধারক পর্যায়ে কোনো লোকই ছিলেন না। ইস্ট পাকিস্তানের অর্থনীতির সিংহভাগ চলে যেত পশ্চিম পাকিস্তানে। বঙ্গবন্ধু সেই জনগণকে একত্রে করে 1971 সালে কিন্তু এই আমাদেরকে একটা মহান স্বাধীনতা, এই বাংলাদেশকে বিশ্বের মধ্যে নতুন একটা দেশ হিসেবে আবির্ভূত করার নেতৃত্ব দিয়েছিলেন, যাহা সারা বিশ্বে এখন পর্যন্ত 1000 বছর ইতিহাসে কিন্তু বিরল। আমি একটা কথা বলি, 1971 সালে বঙ্গবন্ধু আসার পরে আপনি আপনার একটা জিনিস খেয়াল করবেন, বঙ্গবন্ধু কিন্তু একদম বটমলেস একটা বাস্কেট পেয়েছিলেন, যেখানে কোনো টাকা মানে কোনো ধরনের অর্থ ছিল না এবং একটা শূন্য ভাঙা এবং সারা বাংলাদেশ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে পরিণত ছিলেন। উনি এসেই কিন্তু তিনটা বিষয়ে হাত দিয়েছিলেন, একটা হলো রিফিউজিদেরকে শেল্টার ব্যবস্থা করা এবং আপনার খেয়াল করবেন এগ্রিকালচার বেস একটা অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে তার বিভিন্ন দেশকে আন্তর্জাতিকভাবে ফুটে তোলার জন্য। কিন্তু 3.5 বছরে উনি যে কাজ করেছেন, আপনি যদি অর্থনীতি সাইজ দেখেন এবং ওনার যে ভূমিকা দেখেন, তাহলে আমি তো মনে করি বর্তমান থেকে ওই 3.5 বছরে বঙ্গবন্ধু একাধারে অবকাঠামো উন্নয়ন করেছেন, একাধারে এই আমাদের সফলভাবে এই শরণার্থীদেরকে শেল্টারের ব্যবস্থা করেছেন এবং এগ্রিকালচার রূপে কিন্তু ব্যাপক একটা রোডম্যাপ উনি তৈরি করেছিলেন 1975 সালের 15 আগস্টের পরে। এবং ওনার সপরিবারে নিহত হওয়ার পরে 91 পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো কাজ হয়নি, কোনো একটা আমরা এগ্রিকালচার বেস অর্থনীতি পেয়েছি কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। এবং দেখবেন যে এই সামরিক সরকাররা আমার দেশকে প্রায় 100 বছর পিছনে ফেলেছে। 1991 সালে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে 91 থেকে 96 পর্যন্ত সরকার কোনো ধরনের রূপরেখা দিতে পারেনি উন্নয়নের। 96 থেকে 2001 আসার পরে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, উনি কিন্তু প্রথম বাংলাদেশে একটা রোডম্যাপে নিয়ে গিয়েছিলেন। কিভাবে উনি দেখেন একটা সেফটি নেট গড়ে তুলেছিলেন, উনি ইন্ডাস্ট্রির উপর হাত দিয়েছিলেন, উনি বিদ্যুতের উপরে তখন অল্প 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 করে হাত দিয়েছিলেন, উনি মুদ্রাস্ফীতি কিন্তু একটা সহনশীল পর্যায়ে রেখেছিলেন। কিন্তু 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ কিন্তু জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আমাদের যে উন্নয়ন সেই উন্নয়নের পুরো বিদ্যুতে তো বিন্দুমাত্র চেঞ্জ হয়নি, আরো বিদ্যুৎ ডিক্রিজ হয়েছে। 2008 থেকে 2010 পর্যন্ত একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা শুধু রুটিন ওয়ার্ক করেছেন, কোনো মূলত কোনো কাজ করেননি। আমাদের টোটাল উন্নয়নটা আজকে আমরা অনেকে অনেক বিষয়ে অর্থনীতির অনেক প্যারামিটারের কথা বলছি, আমরা বলছি বাংলাদেশে এখন $353 বিলিয়ন হয়েছে আমাদের অর্থনৈতিক সাইজ, আমরা 37 এখন লার্জেস্ট ইকোনমিক্যাল কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে। এগুলি কিন্তু শুরু হয়েছে লাস্ট ডিকেইড, তার মানে লাস্ট 10 বছর। মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতা আসার পরে উনি একটা ভিশন দিয়েছেন, সেই ভিশনটা হলো কি, আমরা LDC থেকে MDC, তারপরে আমরা উন্নত, আমরা মিডিল ইনকাম কান্ট্রি 2021 সালে, 2031 সালে উন্নত মিডিল ইনকাম কান্ট্রি, আর 41-এ আমরা উন্নত বিশ্বে চলে যাব। এখন আসেন আপনাকে এই LDC থেকে মুক্তি পাওয়ার জন্য উনি কি কি কাজ করেছেন। উনি আমাদের প্রত্যেকটা সেক্টরে দেখবেন যা যা করার সব কাজগুলি কিন্তু উনি করেছেন। যেমন আপনি দেখবেন 1971 সালে আমার GDP ছিল, আমার GDP রেট ছিল -5.48 অথবা পাকিস্তানে বলেছিল only 2, সেখান থেকে উনি কিন্তু করোনার আগে 8.4 নিয়ে আসছেন। এবং আমাদের পার্ক ক্যাপিটাল, আপনারা তো জানেনই যে আমাদের পার্ক ক্যাপিটাল এখন $2,274 মতো, যেটা আমরা ইতিমধ্যে ভারতকে অতিক্রম করেছি, পাকিস্তান তো অনেক দূরের কথা। আমরা 40% লেট ছিলাম পাকিস্তান থেকে, এখন কিন্তু আমাদের অর্থনীতি 40% অ্যাবাভ দ্য পাকিস্তান, তার মানে আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা, যে আমরা এখন ওয়ার্ল্ডের যে কোনো বিষয়ে যে কোনো সূচকে সব ক্ষেত্রে এগিয়ে আছি। প্রভার্টি এলিভেশন
71 এ 80 ভাগ ছিলেন, এখন আমাদের 20 ভাগ। আমাদের শূন্য প্রবাদি হইছে সিঙ্গেল ডিজিট 10 ভাগ। তারপর আপনি আপনি যদি মনে করেন ফরেন কারেন্সি, আমাদের কিন্তু ফরেন কারেন্সি বলেন, তারপর ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেন, তারপর আমাদেরকে এগ্রিকালচার সেক্টরে বলেন, আমাদের সার্ভিস সেক্টরে বলেন, প্রত্যেক সেক্টরে কিন্তু আমাদের অভূতপূর্ব